নমস্কার বন্ধুরা এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আরও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এম টিএস সিভিলিয়ান ভ্যাকেন্সিস দু হাজার তেইশ মাল্টিটাস্কিং স্টাফে সিভিলিয়ান পদে নিয়োগ করা হচ্ছে দু হাজার তেইশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস যেখানে টোটাল শূন্য পদ এইট হান্ড্রেড এইট্টি এইট এই টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা প্রত্যেকে এলিজিবেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো বর্তমান আপডেট ওয়াইজ এই ভ্যাকেন্সিসটি তারা উল্লেখ করেছে তবে এই ভ্যাকেন্সিটি পরবর্তী সময়ে বেড়ে যেতে পারে এবং ক্যাটাগরি ওয়াইজ যদি ভ্যাকেন্সিসগুলো লক্ষ্য করি জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে চারশো ষাটটি ওবিসির ক্ষেত্রে দুশো চুয়াত্তরটি এসসির ক্ষেত্রে ফিফটি এইট ইডাব্লু এস এর ক্ষেত্রে এইটটি এইট এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে সিক্সটি ওয়ান ভ্যাকেন্সিস আছে অর্থাৎ প্রত্যেকটা কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখতে পারবে আশা করি যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ যেখানে সরকারি পদে স্থায়ী চাকরিতে নিয়োগ করা হচ্ছে চাইলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং এই পদের ক্ষেত্রে যে বেতন উল্লেখ করা আছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা শুরুতেই তোমরা আঠেরো হাজার করে বেতন পাবে পাশাপাশি এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে তো অত্যন্ত ভালো মানের বেতন পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারো অবশ্যই আমরা বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নেব। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আবেদন কবে থেকে করতে পারবে আবেদন তোমরা করতে পারবে দশ দশ দু হাজার তেইশ অর্থাৎ অক্টোবরের দশ তারিখ থেকে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ আর কয়েকটা দিন পরেই তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবে অবশ্যই আমি তোমাদের জানাবো এবং অ্যাপ্লাই চলবে একত্রিশ দশ হাজার তেইশ তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করতে হবে তো চেষ্টা করবে যত তাড়াতাড়ি শীঘ্র আবেদনটা কমপ্লিট করার কেননা শেষের দিকে অনেক সার্ভারের প্রবলেম হয় চেষ্টা করবে অক্টোবরের কুড়ি তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান কমপ্লিট করার এবং পরীক্ষা ফেব্রুয়ারি মাসে দু হাজার হচ্ছে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হচ্ছে এবং অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ফিস একশো টাকা দিতে হচ্ছে যারা জেনারেল এবং ও মেল প্রার্থী যারা জেনারেল এবং ও বিসি মেল প্রার্থী তাদের ক্ষেত্রে একশো টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে বাকি এসসি এসটি এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিসের প্রয়োজন নেই শুধুমাত্র জেনারেল এবং ও মেলদের ক্ষেত্রেই একশো টাকা প্রয়োজন যখন তারা অনলাইনে অ্যাপ্লাই করবে বাকিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিসের প্রয়োজন নেই যোগ্যতা কি থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা মাধ্যমিক পাস যে কোনো শাখায় যে কোনো বোর্ড থেকে মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকে এলিজে এটা অল ইন্ডিয়া বেসিস ভ্যাকেন্সিস এই রাজ্যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো দিল্লি পুলিশ এম টিএস সিভিলিয়ান পদে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে চাইলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো বয়স সীমা কী বলা আছে বয়স তোমাদের জিরো ওয়ান জিরো দু হাজার তেইশ তারিখ হিসেবে বয়সটা ধরা হবে আগস্টের এক তারিখ হিসেবে তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে যারা জেনারেল প্রার্থী এস এসটি হলে আঠেরো থেকে বত্রিশ এবং ওবিসি হলে আঠেরো থেকে তিরিশের মধ্যে থাকতে হবে অর্থাৎ এস সি এসটি পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছরের ছাড় পাবে এই বয়সের মধ্যে যাদের বয়স আছে আশা করি তোমরা প্রত্যেকে এলিজিবেল যারা জেনারেল প্রার্থী আঠারো থেকে সাতাশ হলে তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারো আর অবশ্যই মনে রাখবে আগস্টের এক তারিখ থেকে তোমাদের বয়সটা ধরা হবে এবং এখানে যে পরীক্ষা অর্থাৎ সিলেকশন প্রসেস আছে প্রথমেই তোমাদের দিতে হবে সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম এই রাজ্যেই তোমরা পরীক্ষা সেন্টার পাবে হিন্দি এবং ইংলিশ ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে তারপরে মেডিকেল এবং ডকুমেন্টস এডিশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে তবে কিছু পোস্টের ক্ষেত্রে টেট টেস্ট না হবে এবং কিছু পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমেই নিয়োগ করা হবে পরীক্ষা কোন বিষয়ের উপর হবে কত নম্বরের পরীক্ষা হবে অবশ্যই আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি প্রথমে যে পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে কম্পিউটার বেস টেস্ট যেখানে একশোটি প্রশ্ন থাকবে একশোটি প্রশ্নের মান একশো নাম্বার থাকবে অর্থাৎ একশো নাম্বারে পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে থাকবে একশোটি প্রশ্ন থাকবে একশো নাম্বারে পরীক্ষা হবে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকবে এক করে এবং এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই কোনো নেগেটিভ মার্কিং নেই চাইলে তোমরা প্রত্যেকটা প্রশ্নই অ্যান্সারিং করতে পারো একশো নম্বরের পরীক্ষা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো হিন্দি এবং ইংলিশ ভাষায় তোমরা পরীক্ষার প্রশ্নপত্র পাবে এবং এই পরীক্ষার যে বিষয়বস্তু জি কেজিএস থেকে পঞ্চাশটি প্রশ্ন যেখানে তোমরা ইতিহাস ভূগোল পলিটিক্স প্রত্যেকটা বিষয়ে তোমরা প্রশ্ন পাবে পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন পাবে তারপরে রিজনিং থাকবে পঁচিশটি প্রশ্ন এবং অঙ্ক থাকবে পঁচিশটি প্রশ্ন এখানে কোনো ইংলিশের কোনো ব্যাপার নেই অনেকেই ইংলিশ নিয়ে সমস্যায় পড়ে তো ইংলিশের কোনো ব্যাপার নেই এই কয়েকটি সাবজেক্টের উপর তোমাদের পরীক্ষা হবে এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাবে একশো নম্বরে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষা যারা ফুল সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সাফাই কর্মচারী মালি দপ্তরি খালাসি ওয়াশারম্যান কার্পেন্টার টেলার এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটাই গ্রুপ ডি পদ গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ সিভিলিয়ান পদে গ্রুপ ডি পদে আশা করি যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো আগামী দশ তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ থেকে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশে যাদের বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে যারা জেনারেল প্রার্থী এবং একটি গুরুত্বপূর্ণ পদ যেখানে ভালো মানের বেতন এবং সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে যেখানে আঠেরো থেকে ছাপ্পান্ন হাজার টাকা প্রতি মাসে বেতন পাবে চাইলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার জন্য এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অক্টোবর মাসের দশ তারিখ থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা পুরোপুরি সম্পূর্ণ করতে হবে অ্যাপ্লাই করতে যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দশ তারিখে আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশান প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দেবো এই রাজ্যের প্রচুর প্রার্থী যারা বর্তমানে এই পদে কর্মরত সরকারি পদে স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা থাকলে আশা করি প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত যেখানে দিল্লি পুলিশ এমটিএস সিভিলিয়ান পদে নিয়োগ করা হচ্ছে যেখানে একটিমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে দশই অক্টোবর দু হাজার তেইশ থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে একত্রিশে অক্টোবর পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই চলবে এবং ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে পরীক্ষা হচ্ছে যারা যোগ্যবর্থা অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এবং অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা দশ তারিখে অ্যাপ্লাই করতে পারবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ সো মাচ